আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত প্রিয় বন্ধুরা সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তো বন্ধুরা যারা আরব দেশগুলোতে এসেছেন আর ভবিষ্যতে আসার পরিকল্পনা করছেন তাদের জন্য আরবি ভাষা শিক্ষা খুবই একটি গুরুত্বপূর্ণ কাজ কেননা আরব দেশে চলার ক্ষেত্রে কাজের ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে আপনাকে আরবি ভাষা জানতে হবে তো সেই জন্য আপনাদের উপকারের স্বার্থে আমরা প্রতিনিয়ত আরবি ভাষা শিক্ষামূলক ভিডিও আপলোড করে থাকি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন তো আমরা এখন শুরু করবো আমাদের আজকের ভিডিও আহমেদ তুমি এমন করছো কেন আহমেদ একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে তুমি এমন করছো কেন ইন লেস সউই কিদা ইন হচ্ছে তুমি লেস হচ্ছে কেন সউই হচ্ছে করা কিদা হচ্ছে এমন তো সম্পূর্ণ বাক্যটি এমন দাঁড়ায় যে আহমেদ ইন লেস সৌই কিদা আহমেদ তুমি এমন করেছো কেন আহমেদের জায়গায় আপনি অন্য কারো নাম বলতে পারেন তোমার বউ আছে বা তুমি কি বিয়ে করেছো ইনতফি জওয়াজ অথবা ইনতফি জৌজা ইনতফি জৌজা শব্দের অর্থ হচ্ছে তোমার বউ আছে আর ইনতাফি জওয়াজ মানে হচ্ছে তুমি কি বিয়ে করেছ আমি বুঝেছি তাল সুফহাদা মালুম তাল সুফাদা আনামালোম তাল সুফাদা আমি বুঝেছি তাল আসো এটা দেখাও আমি এটাই খুঁজতেছি এটা অন্যটির সে বালো আনা দৌর হাদা আনা দৌর হাদা মানে হচ্ছে আমি এটাই খুঁজতেছি হাদা আহসান মিন তানি মানে হচ্ছে এটা অন্যটার সে ভালো আনা হচ্ছে আমি দৌর হচ্ছে খোঁজা হাদা হচ্ছে এটা হাদা আহসান বালো হচ্ছে মিন তানি হচ্ছে অন্যটার সে নাসির আসো তোমার বেতন নাও নাসির এদিকে আসো তোমার বেতন নাও নাসের তাল খোদরা বিনতা নাসের তাল খুদরা তে নাসের একজন ব্যক্তির নাম তাল হচ্ছে আশো খোদ হচ্ছে নাও রাতি হচ্ছে বেতন ইন্ত হচ্ছে তোমার অথবা ইমারত বলতে পারে শিল মালিনতা মানে হচ্ছে তোমার বেতন নাও আমার আজ সুটি লাগবে আন আবগা আলিয়াম ইজাজা আন আবগা আলিয়াম ইজাজা মানে হচ্ছে আজ আমার ছুটি লাগবে আনা আমি আবগা হচ্ছে লাগবে অথবা এবি অথবা রিদ বলতে পারেন আনা রিদ ইজাজা মানে হচ্ছে আমার সুটি লাগবে আলিয়াম হচ্ছে আজ ইজাজা হচ্ছে সুটি আনা রিদ ইজাজা আলিয়াম আনা আমার আজকে ছুটি লাগবে না আজ কাজ আছে ছুটি নাই লা আলিয়াম, ফি শোগল মাফি ইজাজা না শব্দের অর্থ হচ্ছে লা আলিয়াম হচ্ছে আজ ফি হচ্ছে আসে শোগল হচ্ছে কাজ মাফি হচ্ছে নাই ইজাজা শব্দের অর্থ হচ্ছে ছুটি লা আলিয়াম ফি সুগল মাফি ইজাজা আজকে কাজ আছে আজকে ছুটি দেওয়া যাবে না নাসের গাড়ি স্টার্ট করো নাসের সগল সয়ারা নাসের শোগল সয়ারা মানে হচ্ছে গাড়ি চালু করো তখন নাসের বললো যে পেট্রোল নাই ক্যামনে চালু করব মাফি বেঞ্জিন ক্যাপ সকল মাফি শব্দের অর্থ হচ্ছে নাই বেনজিন হচ্ছে পেট্রোল ক্যাব হচ্ছে ক্যামনে সকল শব্দের অর্থ হচ্ছে চালু করা সকল আমি গেটের সামনে আসি আপনি কোথায় আনা মজুদ গিদ্দাম বোয়াবা ওয়ে না আমি গেটের সামনে আসি আপনি কোথায় আনা হচ্ছে আমি মৌজুদ হচ্ছে আসি গিদ্দাম হচ্ছে সামনে বোয়াবা হচ্ছে গেট ওয়েন হচ্ছে কোথায় আর ইনতা হচ্ছে তুমি আমি গেটের সামনে আসি তুমি কোথায় আনা মজুদ গিদ্দাম বাব ওই নিন্তা একটু পরে আসছি আমি একটু পরে আসছি ভিতরে ঢুকবো সোয়া আনাইজি উৎকুল জুয়া সোয়া হচ্ছে একটু ফর বা একটু কিছুক্ষণ পরে আনাইজি হচ্ছে আমি আসবো উৎখুল জুয়া শব্দের অর্থ হচ্ছে ভিতরে ঢোকা উৎখুল হচ্ছে ঢুকা আর জুয়া শব্দের অর্থ হচ্ছে ভিতরে আনাইজি হচ্ছে আমি আসছি একটু ফর হচ্ছে বাদ সোয়া অথবা সোয়ায়া। কেন দাঁড়ালে লেস ওয়াক বা দাঁড়িয়ে আসো কেন লেস গেফ গিদ্দাম ইশারা সামনে সিগনাল সামনে সিগনাল মানে হচ্ছে গিদ্দাম ইশারা যাও যাও সমস্যা নাই রহ রহ মাফি মুশকিলা রহ র শব্দের অর্থ হচ্ছে যাও যাও মাফি মুশকিলা শব্দের অর্থ হচ্ছে সমস্যা নাই জরিমানা আসলে আমি দায়ী না এজি মোখালফা আনা মাফি মাসুল ইজি হচ্ছে আসলে মোখালাফা হচ্ছে জরিমানা আনা হচ্ছে আমি মাফি মাসুল হচ্ছে আমি দায়ী না গতকালকের একশো টাকা কই ওয়েন মেয়া রিয়াল হাগে আমস ওয়েন মেয়া রিয়াল আমস মানে হচ্ছে গতকালকের একশো টাকা কই টাকা শেষ পুলুস খালাস অথবা খালাস পুলুস কি টাকা শেষ শুনু খালাস পুলুস শুনু খালাস পুলুস মানে হচ্ছে কি টাকা শেষ জিনিসপত্র কিনেছি স্তরিত আগ্রাদ স্তরিত শব্দটা হচ্ছে কিনেছি আর আগ্রাদ হচ্ছে জিনিসপত্র আমি বলেছি অল্প করে কিনতে আনা কাল্লাম তু স্তরি গেলিল অথবা গেলিল আনা হচ্ছে আমি কাল্লাম হচ্ছে বলেছি স্ত্রী হচ্ছে কেনা আর গেলিল অর্থ হচ্ছে অল্প গেলিল অথবা কেলিল সব বিল আছে আমি দেখাবো কুলু ফতুরা মজুদ আনা অরিক মানে হচ্ছে আছে আমি দেখাবো মোহাম্মদ কাজ করো আমি বকশিস দিব ইয়াল্লাহ মোহাম্মদ সৌই সগোল আনা আতি হাদিয়া ইয়াল্লাহ হচ্ছে সলো সৌই হচ্ছে করা সগোল হচ্ছে কাজ আমি হচ্ছে আনা আমি আনা আর আতি হচ্ছে দিব হাদিয়া হচ্ছে উপহার তখন উপহার বা বকসিস আর তখন আপনাকে বলতে পারে যে মোহাম্মদ তুমি কাজ করো আমি তোমাকে বকশিস দিব আপনার সে মুদির হোক বা বস হোক বা আপনার কফিল হোক বা যে কোনো কেউ আপনার যার আন্ডার কাজ করেন এভাবে বলতে পারে যে আমি তুমি কাজ করো আমি তোমাকে বক্সিস দিব এই কথাটি বলার পরে যেই ব্যক্তিকে কথাটি বলেছে তিনি বললো যে তুমি তিন মাস বেতন দাও না কেমনে বকশিস দিবা তুমি বিন তিন মাস ধরে বেতনই দাও না কীভাবে বকশিস দিবা ইনতা তালাতা সাহার মা আতিরাতি ক্যাফ আতি হাদিয়া ইনতা হচ্ছে তুমি সার হচ্ছে তিন মাস মা আতি হচ্ছে দাওনা রাতি হচ্ছে বেতন ক্যাফ হচ্ছে কেমনে আতি হচ্ছে দিবে হাদিয়া হচ্ছে বক্সিস অথবা উপহার ইনতা তালাতাসার মা আতি রাতি ক্যাফ আতি হাদিয়া মানে হচ্ছে তুমি তিন মাস ধরে বেতন দেওয়া না হাদিয়া কীভাবে দিবা তুমি কি মালিককে বলেছো তুমি দেশ থেকে এসেছ ইনত কালাম আরবাব ইনতাইজি মিন বিলাদ ইনত কালাম কফিল ইনতাইজি মিন বিলাদ মানে হচ্ছে তুমি কি মালিককে বলেছো তুমি দেশ থেকে এসেছ ইনতা হচ্ছে তুমি সৌই কালাম হচ্ছে বলেছ আরবাব অথবা মালিক হচ্ছে বা কফিল ইনতা তুমি ইজি এসেছ মিন বিলাদ হচ্ছে দেশ থেকে না আমি বলিনি লা আনা মাফি কালাম আরবাব এবার বলতে পারেন অথবা লা আনা মাফি কালাম এটা তামাশা হাদা মাস্কারা হাদা মাস্কারা এটা তামাশা মালিক কোথায় ওয়েন আরবাব অথবা ওয়েন কফিল মালিক কোথায় বা ওয়েন মোদির মানে হচ্ছে বস কোথায় সে আসে না কাজ কাজে বাইরে গেছে হুয়া বাররা হুয়া সে মা হচ্ছে আসে না র হচ্ছে গেছে সগোল হচ্ছে কাজ অথবা কাজে বাররা হচ্ছে বাইরে তখন আপনি যদি কেউ প্রশ্ন করে তোমার কফিল কোথায় তখন আপনি বলতে পারেন যে হুয়া মাইজি হুয়া রোগোল বাররা মানে হচ্ছে সে কাজে বাইরে গেছে সে তিন সপ্তাহ আসে না সে তিন সপ্তাহ আসে না হুয়া মা এইজি তালাতা ইসবু হুয়া হচ্ছে সে মা হচ্ছে আসে না তালাতা হচ্ছে তিন আর ইসবু হচ্ছে সপ্তাহ জানিনা সে মরে গেছে নাকি মা আরিফ হুয়া মৌত ওলাশুনো মানে হচ্ছে জানি সে মরে গেছে নাকি মা আরিফ হচ্ছে জানি না মৌত ওলাশুনো মানে হচ্ছে মরে গেছে নাকি তার মানে বাগান বা খামার খালি তুমি একা আস ইয়ানি মাজরাফা ফা বাস ইনতা মজুদ ইয়ানি মাজরা ফাদি বাস ইনতা মজুদ ইয়ানি হচ্ছে মানে মাজরা হচ্ছে বাগান অথবা খামার ফাদি হচ্ছে খালি বাস হচ্ছে শুধু ইনতা হচ্ছে তুমি মজুদ হচ্ছে আসো ইয়ানি মজরা ফাঁদি বাস ইনতা মজুদ বা তুমি শুধু খামার খা খালি তুমি আসো শুধু খুব ভালো তার তারা মনে করবে আমি দেশে আসি জিয়াদা কোয়েস হুয়া ফেক্কের আনা দাখল বিলাদ তখন যে লোকটি দেশ থেকে এসেছে তখন তারা বলবে যে খুব ভালো তারা মনে করবে যে আমি দেশে আসি জিয়াদা কয়েস হুয়া ফেক্কের আনা

তিন সপ্তাহ মাইজি মাজরা হচ্ছে খামারে আসে না সাহ শব্দটির অর্থ হচ্ছে ঠিক তুমি কি পাগল হয়ে পাগল কি বলছো ইনতা মজনুন এস কালাম ইন মজনুন এস কালাম মানে হচ্ছে তুমি কি পাগল কি বলছো তুমি দেশে বাড়ি করতে চাও না তখন সেই লোকটি বলবে তুমি কি সাওনা তোমার দেশে বাড়ি হোক ইনতা রিদ সই বেদ দাখল বিলাদ ইনতা মায় রিদ সই বেদ দাখল বিলাদ ইনতা তুমি মাই বেদ হচ্ছে বাড়ি সৌই হচ্ছে করা দাখল বিলাদ হচ্ছে দেশে কুলু নফর রিদ ফুলুস জিয়াদা কুলু নফর হৃদ ফুলুস জিয়াদা মানে হচ্ছে সবাই বেশ টাকা বেশি সবাই চায় সবার টাকা হোক কুলু নফর রিদ ফুলুস জিয়াদা এই ছাগলগুলো বাজারে নিয়ে যাও শিলহাদা গানাম কুলো উদ্দিসুক তখন ওই লোকটি বলবে যে এই ছাগলগুলো বাজার নিয়ে যাও তার চুরি করার মতলব শিল হাদা গানাম করল উদ্দি সুখ তুমি হারাম টাকা খেতে চাও ইন্টারিদ ফুলুস হারাম ইন্টারিদ আকেল ফুল হারাম টাকা চাও সাদ সব ছাগল মরে গেছে আমি কি করব। গায়েত খাবার দিয়ে যায়নি সাদ গানাম করলু মৌত আনা এসি গায়েত মা জীব আকেল সে তার মালিককে ফোন করে বললো যে সাদ সব ছাগল মরে গেছে আনা খাবার দিয়ে যায়নি আমি কি করব। আনা মানে হচ্ছে আমি কি করব। করবো হচ্ছে সব ছাগল মরে গেছে মাফি জীব আকেল মানে হচ্ছে গায়ে একজন ব্যক্তির নাম সে খাবার দিয়ে যায়নি বা সে গাছ দিয়ে যায়নি বা অন্যান্য খাবার দিয়ে যায়নি তখন সে অন্য কফিল অন্য আরেকজনকে ফোন করে বললো যে আনা এস্ত ওই গানমগুলো মত গায়ত মাই জীব আকেল মানে হচ্ছে গায়েত খাবার দিয়ে যায়নি সফিক আমার সাহায্য লাগবে তখন ওই তার আরেকজন বন্ধুকে বললো যে শফিক আনা রেদ মুসাদা মানে হচ্ছে শফিক আমার সাহায্য লাগবে এই লোক আমার বন্ধু হাদা নাফর সাদিক মাল আনা হাদা নফর সাদিক মাল আনা অথবা হাদা নাফর সাদিক আনা মানে হচ্ছে সে আমার বন্ধু তোমার বাইক কোথায় যে চুরি করেছে তখন তার খোঁজে তারা তার বাইয়ের কাছে গেল তোমার বাই কোথায় আখু মাল ইনতা ওয়েন আমি জানি না আনা মাফি মালম দুটি ফানি নিয়ে আসো জি বেতনিন মাই জি বেতনিন মাই আমার টাকা দার লাগবে আনা আফগা সেলাফিয়া আনা সেলাফি সেলাফিয়াভাবে বলতে পারেন আর বাবা না রিদ সেলাফিয়া মানে হচ্ছে আমার টাকা দার লাগবে আপনি কবরে গেলে টাকা দিয়ে কি করবেন ইনতাসির কবর এস্তি ফুলুস অথবা ইনতার কবর এস্তি ফুলুস ইনতা হচ্ছে তুমি কবরে কবর মানে হচ্ছে তুমি কবরে গেলে এস্তি ফুলুস মানে হচ্ছে টাকা কী করবে শুরু করবে আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম গাড়ি ধুতে হবে আপনি কোনো ব্যক্তিকে যদি প্রশ্ন করেন আপনার গাড়িটি দূতে হবে আসসালাম আলাইকুম রিদ গাসিল সাইয়ারা অথবা এও বলতে পারেন আফগা গাসিল সাইয়ারা মানে হচ্ছে আপনার কি গাড়িটি দুতে চান বা গাড়িটি দুতে হবে রিদ অথবা রিদ হচ্ছে সাওয়া গাসেল হচ্ছে দোয়া সাইয়ারা হচ্ছে গাড়ি এখানে রিদের জায়গায় সৌদি আরবে আবগা অথবা এবি ব্যবহার করতে পারেন আর এখানে আপনি মুদির বলতে পারেন বা আর আরবাবু বলতে পারেন যে ব্যক্তিকে সালামের পরে না মোহাম্মদ গাড়ি পরিষ্কার দুতে চাই না তখন সেই ব্যক্তি আপনাকে অপরিচিত লোকদের সম্বোধন করে কেন তার নাম না জানলে মোহাম্মদ বলে ডাকে না মোহাম্মদ গাড়ি পরিষ্কার লা সয়ারা সাইয়ারা মায় রিদ গাছে লা হচ্ছে না মোহাম্মদ হচ্ছে গাড়ি হচ্ছে সাইয়ারা আর নাদিপ হচ্ছে পরিষ্কার মা রিদ হচ্ছে সাইনা গাছেল হচ্ছে দোয়া মোহাম্মদ সাইয়ারা নাদিব মা রিদ তুমি ভালো না তুমি ভালো না ইনতা মাফি কয়েস নফর বা ইনতা নফর মাফি কয়েস ইনতা নফর মাফি কয়েস ইনতা হচ্ছে তুমি মাফি কয়েস হচ্ছে ভালো না আর নফর হচ্ছে লোক কেন আমি ভালো না লেস আনা মাফি কয়েস লেস হচ্ছে কেন আনা হচ্ছে আমি মাফি কয়েস হচ্ছে ভালো না লেস আনা মাফি কয়েস আমি কেন ভালো না তুমি ফোন দেখে দেখো কাজ করো না ইন তা বাস সুফ জোয়াল মাফি সৌ শল ইনতা বাস সোফ মানে হচ্ছে তুমি শুধু দেখো জোয়াল হচ্ছে ফোন আর মাফি সুগল মানে হচ্ছে কাজ করো না আবদুল্লা জলদি জলদি কাজ করো আবদুল্লাহ সোরা সবি সগল আবদুল্লাহ হচ্ছে একজন ব্যক্তি সোরা হচ্ছে তাড়াতাড়ি বা জলদি জলদি আর সবি সগোল শব্দের অর্থ হচ্ছে কাজ করা বস তুমি জানো না আমি জলদি জলদি কাজ করি আরবাব অথবা মোদির বস আরবাব অথবা মোদির হচ্ছে বস ইন তা মালুম হচ্ছে তুমি জানো আনা হচ্ছে আমি সৌই হচ্ছে করা আর সগল হচ্ছে কাজ সোরা সরা হচ্ছে জলদি জলদি আরবাব ইনতা মালুম আনা সগল সোরা সোরা মানে হচ্ছে বস তুমি জানো আমি তাড়াতাড়ি কাজ করি আমি দেখি বেশি কথা বলো না কাজ করো তখন সে বলবে আমি দেখি বেশি কথা বলো না কাজ করো শুভ মাফি কালাম জিয়াদা সগোল বাস শুভ শব্দের অর্থ হচ্ছে আমি দেখি মাফি কালাম জিয়াদা শব্দের অর্থ হচ্ছে আমি কথা বেশি বলো না সগোল বাস শুধু কাজ করো মাফি কালাম জিয়াদা মানে হচ্ছে কথা বেশি বলো না অথবা বেশি কথা বলো না আনসুভ শব্দের অর্থ হচ্ছে আমি দেখি কাজের গোষ্ঠী মারি অথবা কাজের গোষ্ঠী মারি টিকিট দাও আমি বাংলাদেশ যাব। অথবা কাজের গুলি মারি আমি বাংলাদেশে যাবো টিকিট দাও খাল্লিওয়াল্লি সুগোল দীপ তেজ করা আনারহ বাংলাদেশ খাল্লিওয়াল্লি সুগল শব্দের অর্থ হচ্ছে গুল্লি মারা অথবা গুষ্ঠী মারা সুগোল কাজ দ্বীপ তেজ করা অর্থ হচ্ছে টিকিট দাও আনারহ বাংলাদেশ মানে হচ্ছে আমি বাংলাদেশে যাবো আনারহ শব্দটি অর্থ হচ্ছে আমি যাব বাংলাদেশ আর মানে হচ্ছে আমি বাংলাদেশে যাব খাল্লিওয়াল্লি সুগল দ্বীপ তেজ করা আনারো বাংলাদেশ খালি শব্দটির অর্থ হচ্ছে এখানে এটা ডোন্ট কেয়ার করা বা এটা মার আমরা একটা বলি না মারের আধা ঘন্টা আমি তোমার কাছে আসছি তখন যদি কোনো ব্যক্তি আপনাকে বলে বা আপনি কাউকে বলতে চান যে আধা ঘন্টার মধ্যে আমি তোমার কাছে আসছি নুসা আনা ইন্দাক নুসা আনা ইন্দাক মানে হচ্ছে আধা ঘন্টার মধ্যে আমি তোমার কাছে আসছি নুসা শব্দের অর্থ হচ্ছে ইন আধা ঘন্টা আর আনা হচ্ছে আমি ইন্দাক হচ্ছে তোমার কাছে নুসা আনা ইন্দাক আধা ঘন্টার মধ্যে আমি তোমার কাছে থাকবো বা আসছি আমার মিটিং আছে শেপ করতে হবে আনাফি ইস্তেমা রিদ হারলেক অথবা আনাফি ইজতেমা আবগাহারলেক আনা হচ্ছে আমার ফি হচ্ছে আসে ইস্তেমা হচ্ছে মিটিং রিদ হচ্ছে সাই রিদ অথবা আবগা অথবা আবি হারলেক হচ্ছে চুল দাড়ি কাটাকে হার্লেক বলে হার্লেক মানে হচ্ছে সুল দাড়ি কাটা হচ্ছে আমরা যেটা বলি শেপ করা রিদ হারলেক মানে হচ্ছে আমি শেভ করতে চাই আনাফি ইস্তেমা রিদ হারলেক বা হাল লেখ বাবু তুমি বাবু তুমি সবসময় আমার সেভ করো আমার স্টাইল জানো আজ সে কেন তো সে সেখানে যাওয়ার পরে হয়তো অন্য একজন তাকে সেভ করতেছে তখন সে সেলেন্দ্রপুরের লোকটা বলতেছে বাবু তুমি সবসময় আমার সেভ করো বা আমার স্টাইল জানো আজ এ কেন বাবু ইন তা হালদে কানা দাইম্যান দাইম্যান শব্দ অর্থ হচ্ছে সবসময় মালুম স্টাইল হাগ্গি আলিয়ম আদ আজ লেস হুয়া মানে হচ্ছে সে কেন আলিয়াম হচ্ছে আজ আর লেস হুয়া মানে হচ্ছে সে কেন বাবু ইন তা হাল্লেক আনা মানে হচ্ছে বাবু তুমি আমার সবসময় সেভ করো মালম স্টাইল হাঁকে মানে হচ্ছে তুমি আমার স্টাইল জানো আলিয়াম হচ্ছে আজ লেস হুয়া মানে হচ্ছে আজ সে কেন তখন আমার কাস্টমার আছে তোমার তাড়া আছে তখন বাবু বললো যে আমার কাস্টমার আছে তোমার তাড়া আছে সে নতুন সে খালি আছে আনাফি কাস্টমার ইন তা মোস্তাজল হুয়া জেদিদ হুয়া ফাদি আনাফি কাস্টমার আনা ফ্রি কাস্টমার শব্দটার অর্থ হচ্ছে আমার কাস্টমার আছে ইনতা মুস্তাজিল হচ্ছে তোমার তালা আছে বা তুমি ব্যস্ত আছো হুয়া জাদিদ সে নতুন হুয়া ফাদি মানে হচ্ছে সে ফ্রি আছে বা খালি আছে সে জানে বা সে কাজ জানে তার হাত খুব পাতলা হুয়া मालूम ঈদ মাল হুয়া জিয়াদা খাফেব অথবা হুয়া मालूम ঈদ হগ হুয়া জিয়াদা খাফেব মানে হচ্ছে সে জানে তার হাত খুব পাতলা আছে সে করতে পারে তুমি চুল দাড়ি কাটতে জানো তখন ওই লোক আপনাকে প্রশ্ন করবে বা তুমি চুল দাড়ি কাটতে জানো ইনতা মালুম হাল্লেক ইনতা মালুম হাল্লেক তখন আপনি বলতে পারেন যে জানি মালুম মালুম অথবা আনা মালুম এবার বলতে পারেন যে আমি জানি আগে কোথায় কাজ করেছো ওই লোক তখন আপনাকে প্রশ্ন করতে পারে আগে কোথায় কাজ করেছো ওয়েন ওয়ে শাল তখন আপনি তাকে জবাব বলতে পারেন যে দেশে কাজ করেছি দাখেল বিলাদ দাখেল বিলাদ মানে হচ্ছে আপনি দেশে কাজ করেছেন আমি বলছি দুপুরের খাবার খাও খাবারের কথা তুমি রাগ করো কেন আনা কালাম গাদা ইনতা জালান আনা হচ্ছে আমি কালাম হচ্ছে বলছি গাদা সব হচ্ছে দুপুরের খাবার আর ইনতা হচ্ছে তুমি লেস জালান সবজি অর্থ হচ্ছে রাগ করো কেন আমরা আসলে বাংলাতে গাদা বলি আর আরবিতে গাদাকে বলা হয় দুপুরের খাবারকে গাদা বলে তখন কোনো যদি ব্যক্তি বাসা না জানে তখন হয়তো এরকম সমস্যার সমস্যার সম্মুখীন হয় মাঝে মাঝে তখন সে বললো যে তাল গাদা তখন ওই লোকটি বলতো সব মনে করেছে যে তাকে গাদা বলেছে সেই জন্য সে ওই লোকের সাথে রাগ করেছে যে তুমি আমি গাদা বলে কেন তখন এক বন্ধ এক লোক আসার পরে তখন বললো যে বন্ধু এদিকে আসো দেখো তার কি সমস্যা সাদিক তাল হেনা সুফ হাদা কিলা সাদিক হচ্ছে বন্ধু তাল হেনা হচ্ছে এদিকে আসো সুফ হাদা কিলা তার কি সমস্যা কি সমস্যা ভাই হে কয় আমি নাকি গাদা তখন ওই লোককে আপনি যখন বলবেন যে কি সমস্যা ভাই হে তখন ওই লোক বলবে যে হে কয় আমি নাকি গাদা তুমি কি বলেছ ইনতা এস কালাম আমি বলেছি আসো দুপুরের খাবার খাও আনা কালাম তাল আকেল গাদা মানে হচ্ছে সে আমি বলেছি দুপুরে খাবার খাও আনা কালাম আমি বলেছি তাল হচ্ছে আসো আকেল গাদা হচ্ছে দুপুরে খাবার খাও তখন আপনি বলতে পারেন যে সে ভাবসে তুমি তাকে হোমা গাদা বলেছ মানে হুয়া ফেকর ইন দা কালাম হুয়া হোমার হোমার শব্দের অর্থ হচ্ছে গাদা আরবিতে গাদাকে হোমার বলা হয় সে আরবি জানে না হুয়া মাফি মালুম আরবি হুয়া মাফি মালুম আরবি এখানে বসে আসো কেন লেস ইজলি সেনা হয়তো আপনাকে আপনার মুদির বা আপনার মালিক এভাবে বলতে পারে যে এখানে বসে আছো কেন লেস ইজলি সেনা আমার মালিক আঁকা গেছে কপিল আনা শিল আকামা। অথবা আরবাব মাল আনা শিল আকামা অথবা কপিল হাক্গি শিল আকামা মানে হচ্ছে আমার কপিল আমার আকামানিয়ে গেছে টাকা নাই খাবার নাই সমস্যায় আসি ফুলুস মাফি আকিল মাফি ফি মুশকিলা ফি মুশকিলা মানে হচ্ছে টাকাও নাই পয়সাও নাই বা খাওয়ার নাই সমস্যায় আছি আমার কপিল আমার আঁকা নিয়ে গেছে আমি এখন খেতে পারি না আনা আলহেন মা একদার আকেল আনা আলহেন মাইক একদার আকেল মানে হচ্ছে আমি এখন খেতে পারি না দাঁড়াও দাঁড়াও কোথায় যাচ্ছ ওয়াফ ওয়াক্বে ওয়েন র ওয়াক্বে শব্দের অর্থ হচ্ছে দাঁড়ানো ওয়েন র শব্দের অর্থ হচ্ছে কোথায় যাচ্ছ দাড়াও দাঁড়াও ওয়েন র ওয়াফ ওয়াফ ওয়েন র তুমি কাজ করছো একশো একশো বা ভালো কাজ করেছো তখন একজন লোক যদি আপনাকে বলে যে ভালো কাজ করেছো তুমি কাজ করেছো একশো একশো মানে খুব ভালো কাজ করেছো সাদিক কিন্তু সুগল মিয়া সাদিক কিন্তু সুগল মিয়ামিয়া তখন ওই লোকটি বুঝেনি যে তখন কষ্ট করে এত কষ্ট করে কাজ করেছে এখন বলতেছে মাত্র একশো টাকা দেবে বন্ধু আসো সে কী বলে সাদিক তাল হুয়া এসকালাম আমি বলছি তুমি কাজ ভালো করেছো আনা কালাম ইনতা সুগল মিয়া মানে হচ্ছে আনা কালাম ইনতা তা সুগল মিয়া মানে একশো একশো কাজ করেছো তখন আর না বোঝার ক্ষেত্রে সে বলবে যে মনে করেছে যে এত কষ্ট করে কাজ করলাম মাত্র একশো টাকা দিবে আমি কাজ করব না আপনি অন্য লোক দেখেন আনা মা আবগা সুগোল ইন তা সুফ নফর আনা মা রিদ সুগল ইন তা সুফ নফর তানি মানে হচ্ছে আমি কাজ করব না তুমি অন্য লোক দেখো আনা মা আবগা হচ্ছে আমি কাজ চাই না সুকল হচ্ছে কাজ ইন্টা সুপ হচ্ছে তুমি দেখো না পর তানি হচ্ছে অন্য লোক রাগ করো কেন লেস জালান লেস জালান হচ্ছে কাজ রাগ রাগ করো কেন দেখো এই লাইটটা চলে না দেখো এই লাইটটা চলে না সুফ আদা লম্বা মাফি শুকল অথবা সুফ হাদা লম্বা মাফি নোর মানে হচ্ছে এই লাইটটা জ্বলে না এটা ঠিক করো সৌই সাল্লাহ হাদা সৌই সাল্লাহ হাদা ইলেকট্রিশিয়ান নিয়ে আসো জীব কাহারাবাই। ইলেকট্রিশিয়ান আনো জীব কাহারাবাই এই কাজটি ভালো হয়নি হাদা সুগোল মাফিক কোয়েস হাদা সুগোল মাফিক কোয়েস মানে হচ্ছে এই কাজটি ভালো হয়নি এটা কে করেছে মিন সৌই হাদা অথবা মিনু সৌই হাদা মানে হচ্ছে এটা কে করেছে তোমার বেতন কাটবো গুস্সু রাতিব মাল ইন্তা অথবা গুসু রাতিব হাগ্য ইন্তা এখানে হাগ ইন্তা অথবা মাল ইন্তা শব্দটির অর্থ হচ্ছে তোমার রাতিব হচ্ছে বেতন গুসু শব্দটির অর্থ হচ্ছে কাটা সে অপরাধী হুয়া মুজরিম হুয়া মুজরিম শব্দের অর্থ হচ্ছে সে অপরাধী তুমি ভালো লোক ইনতা নাফর কোয়েস ইনতা নাফর কোয়েস মুজরিম শব্দের অর্থ হচ্ছে সন্ত্রাসী বা অপরাধী তুমি কি কাজ করো ইনতা সোনু সুগল অথবা ইনতা এ সুগল সৌদি আরবে বলে তারা এ সুগল আর ইমারাতে বলে বা কুয়েতে বলে সোনু সুগল মানে হচ্ছে তুমি কি কাজ করো كويس <applause> ايوه ليه اصفر ايوه والله غالي انت عارف كم فلوس هذا طيب 150 ريال 150 ايوه واحد مره خلي حلو مره مره يا اصفر خلاص 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 لا كم هذا كم ريال 150 ريال 150 يا ربي يا ربي خلاص خلاص بس 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 خلاص امشي والله هي مشكله اصبر والله هي مشكلة. তো এখানে ড্রাইভার গাড়িতে এসে সালাম বললো আসসালামু আলাইকুম তার বস তাকে সালামের উত্তর দিয়ে বললো ওয়ালাইকুম সালাম তখন ড্রাইভার তার বসকে জিজ্ঞেস করলো কে হালাক বাবা এখানে আপনি বসকে বাবা বলে সম্বোধন করতে পারেন বা অন্য কিছু বলে সম্বোধন করতে পারেন বাবা আপনি কেমন আছেন বস বললো আলহামদুলিল্লাহ খালাস এমসি হয়েছে এখন যাব ড্রাইভার একটি আতর বা সেন্ট দেখলো সেটা বললো হাদা বাক্ষাকসা মানে হচ্ছে এটা সেন্ট রাইট বা এটা সেন্ট সঠিক তখন ড্রাইভার ওটা নিয়ে লাগাতে লাগলো বাস বললো লেস ওয়াল্লা আসফার হাদা গালি মানে হচ্ছে আসফার এটা কেন আসফার এটা কসম বা এটার দাম বেশি ওয়াল্লা আসফার হাদা গালি কেন আসফার কসম হাদা গালি মানে হচ্ছে কসম এটার দাম বেশি বাস ইনতা ইনতা মা আরিফ কাম পুলুস সাদা ইন দা আরিফ কাম পুলুস তখন বাস বললো তুমি কি জানো এটা কত টাকা বাস বললো হাদা মিয়া খামসিন রিয়াল এটা একশো পঞ্চাশ রিয়াল যখন ওই ড্রাইভারটা এই সেন্টটা ব্যবহার করতে যাচ্ছিলো তখন বললো যে এটা দাম বেশি এটা তুমি কি জানো এটার দাম কত এটা একশো টাকা তখন ড্রাইভার বললো হ্যালো হাদা মানে হচ্ছে এটা সুন্দর বা গ্রামটা ভালো বস বললো খালাস খালাস মার রাখালি মানে হচ্ছে হয়েসে হয়েছে একবার দিয়ে রাখো একবার দিয়ে রাখো মানে হচ্ছে এটা সে লাগাতে সেন্টটা ব্যবহার করতে থাকছে তখন বললো যে বস হয়েসে হয়েছে একবার দিয়ে রাখো মানে হচ্ছে খালাস খালাস ওয়েদম মার রাখালি ড্রাইভার তখন বললো কামফুলু সাদা খামসারিয়াল মানে হচ্ছে সে একটু মজার মজারসরে বললো আর কি কামফুলু সাদা খামসারিয়াল মানে হচ্ছে এটা কত রিয়াল তখন তার বস বললো মিয়া খামসিন মিয়া খামসিন মানে হচ্ছে এক টাকা ড্রাইভার তার সাথে একটু মজার মজারসলে বললো যে এটা ফাঁস রিয়ালের জিনিসটা যেন তুমি এরকম করো কেন কামফুলু সাদা খামসারিয়াল মানে হচ্ছে এটা কত টাকা ফাঁস টাকা বাস খালাস খালাস হ্যামসি আসফার ইনতা মুশকিলা তখন বস বললো যে খালাস খালাস এম সি আসপার ইনতা মুশকিলা হয়েছে হয়েছে চলো আসপার ইনতা মুশকিলা মানে হচ্ছে তুমি সমস্যা বা তুমি একটু দুষ্টামি করো বা যাই করার সে তখন এটা বুঝাচ্ছে যে ইনতা মুশকিলা মানে হচ্ছে তুমি দুষ্টামি করো اصبر أيوة. لا ليس انا ما في رو بابا لا لا انا بيت شغل ما في خلص بيتك ما خلص لا أيوة لسه آخر اجازه شغل. كمان بيت ما خلص المره دي كمان لا ما خلص لا لسه بابا انا بيت سوي شغل تسوي قصر انت ولا ايش لا شوف انا بلد هذا انا بلد بيت هذا آه لسه بالي شغل أيوة ما خلص في شغل كثير كم بحل. يكلف كم يكلف فلوس ايوه, أيوة فلوس انا بلد فلوس 10 لاك 10 لك 10 لك ايوه روبيس روبية،, روبية. ايوه روبيس بلد فلوس اصفر أيوة. انا بديك نص انت هاتك نص نص تقدر ها. تخلص الامور تروح ها. اجازه خلص الامور وترجع بسرعه يمكن اه طيب, طيب. طيب. انت نص طيب انا اروح ان شاء الله لا انت بعدنا هتروح مو هديه عكسه من الراتب حقك اكيد <applause> طيب ان شاء الله ان شاء الله انت هديك انا اروح لازم شغل يلا يلا تاخرت الحين يلا তখন তার বস তাকে জিজ্ঞেস করলো আসফার মিতারোহ ইজাজা আসফার তুমি কখন ছুটিতে যাবা আসফার মিতারোহ ইজাজা ইনতা অথবা আইনতা মিতারো ইজাজা ড্রাইভার বললো লাশা আনা মাফি রহ বাবা মানে হচ্ছে এখন আমি যাব না বাবা যেটা আপনি বলেন আমি বলতে পারেন তখন তার বস বললো যে লেশ তাই লেশ মানে হচ্ছে কেন ঠিক আছে ঠিক আছে লেস তাই মানে হচ্ছে কেন যাবে না বা ঠিক আছে তখন ড্রাইভার বললো আনা বেদ সুগল মাফি খালাস বাবা আনা বেদ সুগল মাফি খালাস বাবা মানে হচ্ছে আমার বাড়ির কাজ শেষ হয়নি তখন বস বললো শেষ হয়নি তখন ড্রাইভার বলল যে লা লিসা না এখনো না লা লিসা এখনো না সে তখন কপিল জিজ্ঞেস করলো যে তোমার বাড়ি শেষ হয়নি তোমার বেতাক খালাস তখন সে তার প্রশ্নের জবাব দিদি বললো যে লা লিসা মানে হচ্ছে এখনো না বস বললো যে আখের ইজাদা বেদমা খাল্লাস হাদা মারা কামান বেদমা খাল্লাস ইন গাসার গাছর ওল্লাশ মানে শেষ ত্রুটিতে তুমি বাড়ি শেষ হয়নি এইবারও বাড়ি শেষ হয়নি তুমি কি বাংলো বানাচ্ছ নাকি আখের ইজাদা মানে হচ্ছে শেষবার ছুটি বেদমা খালাস মানে হচ্ছে শেষ হয়নি বাড়ি হাদা মারা মানে এবার কামান হচ্ছে এবারও বেত মা খালাস মানে হচ্ছে এবারও বাড়ি শেষ হয়নি ইন সৌই তুমি করো গাছর শব্দটা অর্থ হচ্ছে বাংলো তুমি কি বাংলো বানাচ্ছো নাকি ড্রাইভার সুফহাদা বেদ বালাদ তখন ড্রাইভার একটি ফটো তার আপনারা দেখা কপিলকে সুফ হাদা বেদ বালাদ মা খাল্লাস আফগালু সুগল মা খালাস তখন বাস বললো এখনো এটা অনেক কাজ দরকার কাজ করা লাগবে কিছু শেষ হয়নি মা খাল্লাসাই মানে হচ্ছে কিছুই স্টেশনই ড্রাইভার বললো ফি বাকি সকল কাতির ফি বাকি সকল কাতির মানে হচ্ছে অনেক কাজ বাকি আছে পি বাকি শকুল কাতের পি হচ্ছে আছে বাকি হচ্ছে বাকি সেটা আমরা জানি অনেক কাজ মানে হচ্ছে শকুল কাতের প্রশ্ন করলো যে কাম কাম মানে হচ্ছে কত খরচ হবে তখন ড্রাইভার বললো ফুলুস সে প্রশ্ন করলো ফুলুস টাকা আনা বলত ফুলুস আশারা লাখ রফি মানে হচ্ছে আমার দেশের টাকা দশ লাখ রফি মানে সে ইন্ডিয়ান ছিল সে বললো আনা বলত ফুলুস আশারা লাখ রফি বাস আসফার আনা উদ্দিক তার মালিক বললো যে আমি তোমাকে আধা টাকা দিব আসফার আমি তোমাকে আধা টাকা দিব আনা উদ্দিক ড্রাইভার তাকে প্রশ্ন করলো ইন তুমি আধা দিবে তুমি আধা দিবে ইন তাহিক আতি নোস মানে হচ্ছে তখন তার বস বললো যে তোর বাড়ি যাতে শেষ হয়নি আমি তোকে আধা টাকা দিব অর্ধেক টাকা দিব আমি মানে হচ্ছে যখন সে বলল দশ লাখ তখন কপিল বললো যে আমি তোকে পাঁচ লাখ দিব তাহলে তুমি তোমার বাড়িটা করো এরকম তখন বস বললো ইকদার খাল্লাস ওমর রহ ইজাজা খাল্লাস আল ওমর এরজাবি সোরা ইউমকিন তখন তাকে বস বললো যে তুমি কি সমস্যার সমাধান করতে পারবে পাঁচ লাখ টাকা দিলে বা আমি আদাটা দিলে তখন সে বললো ইকদার খাল্লাস ওমর তুমি কি তোমার কাজ শেষ করতে পারবে ছুটিতে যাও মানে সুটিতে যাও রহ ইজাজা খাল্লাস সুগল খাল্লাস ওমর মানে হচ্ছে কাজ শেষ করে এরজাবি সোরা শব্দটি অর্থ হচ্ছে তাড়াতাড়ি ফিরে এসো ইউমকিন শব্দটি অর্থ হচ্ছে এটা কি সম্ভব বা সম্ভব ড্রাইভার তাইয়েব 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 ইন তা নোস আনারো ইজাজা ইনশাল্লাহ তখন ড্রাইভার তার বসকে বললো যে ঠিক আছে ঠিক আছে তুমি আদা দিলে আমি ছুটিতে যাব ইনশাল্লাহ তাইয়েব তাইয়েব শব্দটি অর্থ হচ্ছে ঠিক আছে ঠিক আছে ইন তা তুমি আদা দিলে আনারও ইজাজা মানে হচ্ছে আমি ছুটিতে যাব আর ইনশাল্লাহ শব্দটির অর্থ হচ্ছে আমরা কোনো মুসলমান হিসেবে ভবিষ্যতে কিছু কাজ করার উদ্দেশ্যে ইচ্ছা জ্ঞাপন করলে আমরা বলে থাকি ইনশাল্লাহ মানে হচ্ছে ঠিক আছে আমি যাব তুমি টাকা দিলে বস মকিদা খসম মিন রাতিব তখন তার বস বললো যে মকিদা খসম্মিন মিন রাতিব মানে হচ্ছে এমনে না বেতন থেকে কাটবো তার মানে তাই সে বোঝাতে থাকছে যে আমি তোকে এমনে দিবো না তোর বেতন থেকে কাটবো তখন ড্রাইভার তাকে প্রশ্ন করলো গুস তাইব তয়েব মাফি মুশকিলা বেতন কাটবে ঠিক আছে কোনো সমস্যা নাই এখানে আপনারা দেখতে পারেন যে এখানে কপিল বলেছে খাসম আর ড্রাইভার বলছে গুসু মানে হচ্ছে খসম তারা আরবিরা খসম বলে মানে কাটাকে আমরা গুসু বলি যা তার ফসলিত আমাদের বোঝার সহজার্থে বুঝি বস ইয়াল্লাহ তাখর তু আলহিন ইয়াল্লাহ ইয়াল্লাহ তাখর তু আলহিন এখন দেরি হয়ে গেছে তখন তার ড্রাইভারকে বস বলেছে চলো চলো এখন দেরি হয়ে গেছে ইয়াল্লাহ ইয়াল্লাহ মানে হচ্ছে চলো চলো তাক্ষর তো মানে হচ্ছে দেরি হয়েছে আলহেন শব্দটা অর্থ হচ্ছে এখন তো ড্রাইভার তার কপিলকে ধন্যবাদ বললো শোকরান মানে হচ্ছে ধন্যবাদ তো বন্ধুরা আমি একটি শব্দ বা একটু বাইক এখানে ভুলে গেছি তাই আবার শেষে ট্রান্সলেট করে দিলাম ইন তাহাতেই আনা রহ লাজিম তুমি দিলে আমি অবশ্যই যাব ইনশাআল্লাহ তো তার তখন সে বললো যে তুমি যদি দাও তাহলে আমি ইনশাল্লাহ যাবো তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এমন ভিডিও যদি আপনারা আরও চান অবশ্যই কমেন্ট বক্সে বলতে পারেন যে হ্যাঁ এইসব এই ভিডিও থেকে এরকম ভিডিও দিয়ে পরে ট্রান্সলেট করেন আমরা শিখতে সুবিধা হবে তাহলে ইনশাল্লাহ আমি করবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ